আলাদিপুর দারুল হুদা ইসলামী সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে আজ আলোচনা সভা। এই সভাটিকে সফল করার উদ্দেশ্যে যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, অর্থ, শ্রম, মেধা এবং দোয়া পরামর্শ দিয়ে, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও সকল পরি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা বিশ্ব জগৎকে সৃষ্টি করেছিলেন শুধুমাত্র আদম সন্তানদেরকে পরীক্ষা করার জন্য, আর এই পরীক্ষাটি একদম নবী আদম থেকে শুরু করে শেষ মানুষ পৃথিবীতে যখন আসবে সেই সময় পর্যন্ত ধারাবাহিক পর্যায়ে পরীক্ষাগার, এটা আমরা পরীক্ষা দিতেই থাকব। আর আমরা এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছি যেটা একদম অন্তিম লগ্ন। আমাদের এই সময়ের পরে না কোনো নবী আসবে, না কোনো রাসূল আসবে, না কোনো ব্যক্তি আসবে নতুন কোনো হেদায়াত অথবা ল আইন নিয়ে। আমাদেরকে 1400 বছর আগে আমাদের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বার্তা দিয়ে গেছেন, যে আদেশ, উপদেশ, নির্দেশ দিয়ে গেছেন, আমাদেরকে এটা মেনেই গোটা জীবনটাকে অতিবাহিত করতে হবে। এর মধ্যে নতুন কিছু সংযোজন অথবা কিছু বাদ দেবে নিজের ইচ্ছে মতো, মাতব্বারি করে আপনি অনেক কিছু পরিবর্তন করবেন, এই মধ্যে করা সম্ভব নয়। গোটা বিশ্ব জগতের সংবিধান এটা পরিবর্তনশীল। কিন্তু 1400 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছেন, মাঝখানে জিবরাইল আলাইহিসসালাম একজন ফেরেশতা যে ওহী তথা বার্তাবাহক, এই বার্তাবাহক ফেরেশতার মাধ্যমে আরেকজন বার্তাবাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে অবতীর্ণ করে দিয়ে পবিত্র কোরআন সূরাতুল মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3 আল্লাহ বলে দিয়েছেন, আল ইয়াম আকমালতু লাকুম দীনাকুম, দীন ইসলাম আজকে মুকাম্মাল, পরিপূর্ণ, সম্পূর্ণ হয়ে গেল। দীন ইসলাম মুকাম্মাল, সম্পূর্ণ, পরিপূর্ণ, এর মধ্যে নতুন কোনো কিছু প্রবেশ করানোর সম্ভব নয়। বা আমার কথা বুঝতে পারছেন? কোনো সমস্যা হচ্ছে? সাধারণত রাজশাহী বা দিনাজপুর এই বঙ্গের মানুষগুলো, আর আমরা বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, পশ্চিমবাংলার, তাদের ভাষা, রং, কথা বলার কোয়ালিটি, চেহারার মিল সবগুলো আছে, মাঝখানে শুধু দু চারটে তার কাটা, এ নিয়ে কত সমস্যা। নচেত লাফতে চলে আসতাম এদিকে মাঝে মধ্যেই, নচেত ঘুরে আসতে হয় কলকাতা, আগে 400 কিলোমিটার যাও, আবার ওখান থেকে ঢাকা আসো, ঢাকা থেকে আবার এখানে আসতে হচ্ছে। যদি আজ থেকে 50-60 বছর আগের মতো হতো কত ভালো হতো না ভাই, যখন দেশটা ভাগ হয় নাই, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, বারে সগির যখন সব একত্রিত ছিল, কত চমৎকার ছিল। আলহামদুলিল্লাহ আমি মনে করি দেশটা ভাগ না হওয়া এটা বেশি ভালো ছিল মুসলিমদের জন্য। কেন জানেন? কারণ বাংলাদেশে আপনারা প্রায় 18 কোটি মানুষ আছেন, তার মানে 16 কোটি প্রায় মুসলিম, তাই তো? 15 থেকে 16 কোটি। পাকিস্তানে প্রায় 15 কোটি মুসলিম আছে, আর আমরা ভারতবর্ষে যেখানে সংখ্যা লঘু, আমরা সংখ্যাতে কম ভারতবর্ষে, তবুও আমাদের পার্সেন্টেজ কমপক্ষে 30 কোটি, বা কত কোটি? আপনারা বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ একটা দেশ, পাকিস্তানের একটা দেশ, তবে ওখানে 15 কোটি, এখানে 17 কোটি 16 কোটি মুসলিম, কিন্তু আমরা ভারতবর্ষে মুসলিমদের সংখ্যা লঘু, সংখ্যায় কম, আমাদের সংখ্যা কত বলেন তো ভাই? প্রায় 30 কোটি। তার মানে বুঝতে হবে বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশে যতগুলো মুসলমান আছে আমরা ভারতবর্ষে সম পরিমাণ আছি না নাই? আমরা সম পরিমাণ আছি। যদি আমাদের এই দেশটাকে যদি ভাগ না হতো মুসলিমদের জন্য ভালো কেন হতো জানেন? কারণ আমরা এক ভারতের যদি মধ্যে থেকে যেতাম তাহলে বাংলাদেশের 16 কোটি মুসলিম, পাকিস্তানে 15 কোটি মুসলিম, 31 কোটি, আর ভারতে বর্তমান যে 30 কোটি, টোটাল 61 কোটি মুসলিম আমরা একটা দেশের মধ্যে থাকতাম, ক্ষমতা আমাদের কম থাকতো? জি, ক্ষমতা কিন্তু কম থাকতো না। অন্য কেউ দৃষ্টি দেওয়ার আগে শতবার চিন্তা করতো, কেন আমরা 61 কোটি মুসলিম আছি, একটা প্ল্যাটফর্মে আসলে যে কোনো বাধাকে আমরা মোকাবেলা করতে পারতাম কি পারতাম না? পারতাম। আলহামদুলিল্লাহ আপনারা বাংলাদেশে আছেন, আপনারা ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি আমার দেশটা নিয়ে গর্বিত, আমরা অনেক সুখে আছি, বাকিটা আপনার পেপার, টিভি, নিউজে যা দেখছেন দেখছেন। তো তারপরে আপনাদের বলি যে গোটা বিশ্ব জগতে ইসলাম এটা একটা কমপ্লিট কোড অফ লাইফ, বিভিন্ন জায়গাতে শুনেছেন, শুনে আসছেন। তবে আপনাকে আজকে কয়েকটা বিষয় আমি শেয়ার করতে চাচ্ছি, একটু নতুনত্ব, একটু বোরিং হতে পারে, তবে আপনাদের জানা এটা অপরিহার্য। মূলত মনে রাখবেন
কোনো মানুষ যখন কোনো কিছু দাবি করে তার পক্ষে প্রমাণ প্রয়োজন আছে না নাই। এখন যদি কোনো ব্যক্তি একজন এসে বলছে যে আমি নবী, ভাই তাকে আপনি নবী হিসেবে মানবেন? কথা বলেন, মানবেন না কেন? কারণ নবুয়ত এটা খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ঠিক একইভাবে 1400 বছর আগে আপনাকে নিয়ে যেতে চাচ্ছি, 1400 বছর আগে চলে যান, আপনি ব্যাকে চলে যান 1400 বছর আগে। মনে করেন সেই সময়তে সর্বাধিক দ্রুত যানবাহন একটা উট, এখন তো মতো এরোপ্লেন নয়। সেই সময়কার সবচেয়ে দামি খাবার হচ্ছে জবের রুটি আর উটের মাংস, উটের দুধ। চারিদিকে ধু ধু করছে, কোনো রাস্তা নেই, কোনো ট্রেন কোনো বন্দর নেই, বিমানে কোনো বন্দর নেই, বাস কোনো ট্যান্ড নেই, কোনো কিছু নেই, শুধু মরুভূমি আর মরুভূমি। 1400 বছর আগে চলে যান, সেই সময় একজন ব্যক্তি যার বয়স 40 হঠাৎই দাবি করছে যে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে একজন ব্যক্তি এসেছেন, তার নাম হচ্ছে জিব্রাইল আলাইহিসসালাম, সে আমাকে নবুয়ত দিয়ে গেছে, কোরআন অবতীর্ণ করে গেছে। বা এই কথাটা দেখেন, আজ থেকে 1400 বছর আগে একজন ব্যক্তি দাবি করেছিল, তার মুখের দাবিকে বিশ্বাস করে পৃথিবীতে 170 কোটি মানুষ তাকে আজকে ফলো করছে। একটু ভাববার বিষয় নয় ভাই? ভাই বলুন তো, আমরা কি আমাদের নবীকে দেখেছি? তার সঙ্গে কখনো সাক্ষাৎ হয়েছে? তাকে কখনো অডিও কণ্ঠ আমরা শুনেছি তার কণ্ঠস্বর? তাকে ভিডিওর মাধ্যমে দেখেছি? তার আমরা ছবি দেখেছি? কিন্তু তার থেকে আমাদের ডিস্টেন্স প্রায় 1450 বছর। 1450 বছর যাকে আমরা দেখি নাই, যার কথা কখনো শুনি নাই, যার সহবত আমরা কখনো বসি নাই, এই ব্যক্তিকে আমরা নবী হিসেবে বিশ্বাস করছি, কোনো কবি হিসাবে নয়। বাংলাদেশের একজন বিখ্যাত কবি আছে, যদিও দুই বাংলারই, কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি, তিনি একজন কবি। তার অনেক কথা ভুলও আছে, অনেক কথা ঠিকও আছে। কাজী নজরুল ইসলামের সব কথা গ্রহণ করা যেতে পারে, আবার সব কথা বর্জন করাও যেতে পারে, এর মধ্যে পাপ পুণ্যের কোনো হিসাব আল্লাহ নেবে? কথা বলেন। রবীন্দ্রনাথ ঠাকুর, তার সমস্ত কথা গ্রহণ করতেও পারি, আবার বর্জন করে দিতেও পারি, কারণ সে একজন কবি, আল্লাহ আমাকে পাপ পুণ্যের কোনো হিসাব নেবে না। কিন্তু আমরা যাকে 1400 বছর আগে তিনি এসেছিলেন, হঠাৎই দাবি করলেন তিনি নবী, তার দেওয়া আইন শরিয়া আমরা গ্রহণ করছি, হুবহু তাকে ফলো করছি, আমরা মুখে দাড়ি রাখছি কেন? কারণ তিনি রাখতেন, রাখতে বলেছেন এই জন্য। আমরা বড় বড় আলখেল্লা কেন পড়ছি? তিনি বলেছেন, পড়েছেন এই জন্য। আমরা প্রত্যেককে যাকে তাকে হুবহু ফলো করতে চাই, কারণ একটাই, যে আমরা পরকালে সালভেশন, পরিত্রাণ, নাজাত, মুক্তি চাই। দ্বিতীয় কোনো কারণ আছে? কথা বলেন, আমরা নবীকে কেন মানি? একটাই তো, পরকালে যেন নাজাত পাই, যেন জাহান্নামের সে অগ্নিময় শিখাতে আমরা না জ্বলে পুড়ে ছাই হয়ে যাই, আমরা জান্নাত যাওয়ার জন্য এমন একজনকে অনুসরণ করি, একদম অন্ধের মতো অনুসরণ করছি, যার সঙ্গে কোনোদিন সাক্ষাৎ হয় নাই, মাঝখানে ডিস্টেন্সের 1400 বছর। এখন কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে তোমাদের নবী যে আসলেই নবী, এর প্রমাণ কি? প্রমাণ দিতে পারবেন? পশ্চিমা বিশ্ব তারা বলছে যে মুসলিমরা যাকে নবী হিসেবে বিশ্বাস করে আসলেই সে যে নবী, তার প্রমাণ কি? সে যদি নবী না হয় তাহলে মুসলিমদের বিশ্বাস, 170 কোটি মুসলিমের বিশ্বাস, ভাই ভুল হবে কি হবে না? কথা বলেন, আপনাকে ইহকালে কোনো নেতা মন্ত্রীকে আপনি অনুকরণ অনুসরণ করছেন, আপনার ইহকালে ক্ষতি হতে পারে, পরকালে আপনার ক্ষতি নাও হতে পারে, কিন্তু আমরা যাকে নবী হিসেবে বিশ্বাস করছি, এটা ইহকাল এবং পরকাল দুটো বরবাদ হবে কি হবে না? অবশ্যই হবে। তার জন্য আপনাকে কয়েকটা প্রমাণ দেওয়ার চেষ্টা করব, যেটা আমরা সাধারণ অমুসলিমরা আমাদের যেমন প্রশ্ন করে যে আমাদের নবীর নবুয়তের প্রমাণ কি। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর যে কোনো মহাপুরুষ সে একদিনে হঠাৎই মহাপুরুষ হয় না। হয়েছে কবি কাজী নজরুল ইসলাম একদিনে বড় কবি হয়ে গেছে? না। অ্যারিস্টটল একদিনে বড় দার্শনিক হয়ে গেছে? না। স্যার আইজাক নিউটন একদিনে কি সে বড় বিজ্ঞানী হয়ে গেছে? না। তাদের বড় স্থানে যাওয়া, তাদের সফলতা, তাদের অর্জন ধীরে ধীরে হয়েছে। কবি কাজী নজরুল ইসলাম দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত কবিতা লিখে লিখে, কবিতা চর্চা করে করে অবশেষে সে কবি হয়েছে। একজন দার্শনিক, সে দর্শন চর্চা করতে 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 অবশেষে সে একজন দার্শনিক হয়েছে। একজন বিজ্ঞানী, বিজ্ঞান চর্চা করতে 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 রাত দিন 24 ঘন্টা বিজ্ঞানের মধ্যে ডুবে থেকে সে পরবর্তী সময়তে সে বিজ্ঞানী হচ্ছে। কোনো মানুষ হঠাৎই কোনো কিছু হয়ে ওঠে না, বরং হয়ে উঠতে তা একটা দীর্ঘ একটা সময়, একটা জার্নি বা করতে হয় কি হয় না? কথা বলেন, আমাদের নবীর দিকে তাকান, তিনি 40টা বছর, তার শৈশবের দিকে তাকান, 1 থেকে 15 বছর
সবচেয়ে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তিনি জীবনটাকে পরিচালনা করেছেন। জন্মের পরপর আগে পরে তার বাবা মাকে দুজনকে হারিয়ে ফেলে, 8 বছর বয়সে তার আপন যিনি দাদা আছে তাকে হারিয়ে ফেলে, তারপর তার চাচা আবু তালেবের কাছে সে বড় হতে থাকে। দুঃখে কষ্টে একজন এতিম সন্তান, এতিম একজন মানুষ, সে দুঃখে কষ্টে সে দীর্ঘদিন যাবত ধরে জীবনের সঙ্গে লড়াই করে জীবনটাকে সে চালাতে শুরু করছে। 25 বছর যখন বয়স তার শুরু হয়ে গেল, তারপরে বিবাহ করছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে মক্কার মধ্যে একজন বড় ধনী একজন ব্যবসায়ী মহিলা। সেই সময় আমাদের নবীর বয়স ছিল কিছু কিছু বর্ণনা অনুযায়ী 40, তবে সঠিক তাহকিক হচ্ছে 36। একজন 25 বছরের যুবক 36 বছর অথবা 40 বছর একটা নারীকে বিবাহ করছেন। সেই সময় থেকে আল্লাহ রাসূলের জীবনে একটা সুখ, একটা আনন্দ, তার পরিবার নিয়ে তখন সুখ। কত বছরের বাচ্চা কথা বলেন? 25 থেকে 40 বছর পর্যন্ত তার জীবনে সুখ, তার পরিবার, তার সন্তান, তার স্ত্রী, ব্যবসা বাণিজ্য, আঢাল টাকা পয়সা ধন দৌলত চারিদিক থেকে তাকে ঘিরে ধরেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মানুষ তাকে তার যে বাহ্যিক, তার আচার আচরণ, আদব আখলাক, তার লেনদেন, অর্থ আদান প্রদান, ব্যবসা বাণিজ্য, সার্বিক দিক থেকে তাকে রাখতেন আল আমিন বলে। কি বলে ভাই? আল আমিন, বিশ্বস্ত ব্যক্তি। অন্য ধর্মের অনুসারী ইহুদি জিউস যারা ছিল, খ্রিস্টান যারা ছিল, আমাদের নবীর কাছে এসে যে কোনো জিনিস জমা রেখে যেত, মানে 3 মাসের জন্য ব্যবসা করতে যাবে, এখন অর্থ টাকা পয়সা ধন সম্পত্তি আছে, আমাদের নবীর কাছে সে বলতে গেলো আপনার কাছে গচ্ছিত রাখেন, আমি আবার সফর করে আসবো 3 মাস পর, তখন নিয়ে যাব। কেন? কারণ জানে এই ব্যক্তি এমনই একজন ব্যক্তি, এ কখনো খেয়ানত করে না, তার জীবনটাকে এমনভাবে তৈরি করেছিল। এখন আপনার কাছে প্রশ্ন, যে ব্যক্তি জীবনে একটা মিথ্যা কথা বলেনি, এই ব্যক্তিকে কখনো হঠাৎই মিথ্যা কথা বলে দিবে? আর যে মিথ্যা কথা বলবে সর্বাধিক বড় মিথ্যা কথা, যেটা আল্লাহর সঙ্গে মিথ্যা কথা, মানে তিনি কি হঠাৎই নিজেকে নবী দাবি করতে পারে? কথা বলেন, একজন ব্যক্তি যে সারা জীবন কখনোই মিথ্যা কথা বলেনি, পৃথিবীর কোনো ইতিহাস প্রমাণ করতে পারবে না আল্লাহ রাসূলের 63 বছর জীবনে কোনো একটা কথা মিথ্যা কথা বলেছে, এর কোনো ইতিহাস আছে? জি না, বরং বিরোধী পক্ষ, নবীর শত্রুপক্ষ সবসময় বলতেন ইনি হচ্ছেন আলামিন, ইনি হচ্ছেন বিশ্বস্ত, তিনি সাদেকুন, তিনি সত্যবাদী, কখনো মিথ্যা কথা বলে না, তার আদব আখলাকের সঙ্গে কখনোই বিরোধিতা করেনি, বিরোধিতা তার মেসেজের সঙ্গে হয়েছে, দাওয়াতের সঙ্গে হয়েছে, তার বাহ্যিক জীবনের সঙ্গে কখনো কেউ বিরোধিতা করেনি। আমাদের শত্রুর আমরা বিরোধিতা কোথায় করি ভাই? আমার যদি কোনো শত্রু থাকে, আমরা বিরোধিতা করি তার পরিবার নিয়ে, তার ব্যক্তিত্ব নিয়ে, ও ব্যক্তি চিটার, ও টাকা মেরে খেয়েছে, ও ব্যক্তি প্রতারণা করেছে, আমরা বলি কি বলি না? বলি। কিন্তু আল্লাহ নবীর ক্ষেত্রে তার শত্রুপক্ষ কখনোই তার জীবনের কোনো ঘটনা নিয়ে বিরোধিতা করেনি। আর আপনাকে প্রথমে একটা কথা বলেছি, কোনো ব্যক্তির কোনো কিছু হয়ে ওঠা এটা একদিনে ঘটা সম্ভব নয়, ধীরে ধীরে মানুষ বিভিন্ন জার্নি করে, সাফার করে, তারপরে সেই জায়গাতে পৌঁছে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিশ্ব নবীর উপরে কোরআনের আয়াত অবতীর্ণ করে দিচ্ছেন, সেই সময় আল্লাহ নবীর উপরে 2টা অভিযোগ করেছিল। কয়টা কথা বলেন? 2টা অভিযোগ। এক, আল্লাহ নবীর উপরে কোরআনের কোনোই অবতীর্ণ হচ্ছে না, বরং এগুলো সব কবিতা। কি বললাম? কবিতা। আর 2 নম্বর, আল্লাহ রাসূলকে বলতো যে মুহাম্মদ তিনি পাগল হয়ে গেছে, বলে নাউজুবিল্লাহ মিন জালিম। কটা অভিযোগ ছিল সেই সময়? 1400 বছর আগে চলে যান, যখন কোরআনের আয়াত অবতীর্ণ হচ্ছে, বিরোধীরা বলেছিল, এক, যে নবী মুহাম্মদ তিনি আসলে নবী নন, তিনি একজন পাগল, 2 নম্বর তিনি নবী নন, বরং তিনি একজন কবি, তিনি কবিতা পড়ে মানুষকে শোনাচ্ছে। সূরা ইয়াসিন 1:32 থেকে পরপর আল্লাহ ঘটনা বর্ণনা করেছে, সূরা আম্বিয়ার 5 নম্বর আয়াত আল্লাহ ঘটনা বর্ণনা করেছে, সূরা ইউনুস 1:16 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই দৃষ্টান্ত অভিযোগকে খণ্ডন করে আল্লাহ বলছে, ফাকাদ লাবিস্তু ফিকুম উমরা মিন কাবলিহি আফালা তাকিলুন। আল্লাহ জবাব দিয়ে বলছে, চমৎকার কথা বলেছে, যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছো যে তিনি একজন কবি, এগুলো কোরআন নয়, আমার ওহী নয়, এগুলো কবিতা। শুধু কি কবিতা? যদি কবিতাই হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যেই তো একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছে, আফালা তাকিলুন, তোমরা তারপরেও কি বিষয়টা কিনে চিন্তা করবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কবি বলছে, এই কোরআনটা আসলে কোরআন নয়, এটা কবিতার গ্রন্থ। আল্লাহ এই জন্য বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে তো ছিল, তার শৈশব, তার কৈশোর, তার যৌবন তোমাদের মধ্যে অতিবাহিত হয়েছে,
তোমরা কি কখনো দেখেছো মোহাম্মদ কখনো কবিতা চর্চা করছে, কখনো কবিতা পড়ছে, কখনো কোনো শিক্ষকের কাছে কবিতা শিখেছে? তোমরা কি কখনো দেখেছো? কথা বুঝতে পারছেন? কারণ একজন ব্যক্তি যদি কবি হয় তাকে কবিতা পড়তে হবে কি হবে না, কবিতা চর্চা করতে হবে কি হবে না, কোন শিক্ষকের কাছে কবিতা নিতে হবে কি হবে না? আল্লাহ এর জন্য বলছে, তোমরাই তো দেখেছো মোহাম্মদকে, সে এতিম ছিল, সে কি কখনো কবিতা পড়েছে, কখনো কবিতা পাঠ করেছে, কখনো কবিতা মানুষের কাছে শুনিয়েছে? এর আগে তো কখনো শুনায়নি। তাহলে মোহাম্মদ যে এখন কবিতা পাচ্ছে কোথা থেকে পাচ্ছে? ধরে যদি নিয়ে কোরআনটা, কোরআন না এটা কবিতার গ্রন্থ, তো একজন ব্যক্তি হঠাৎ কোনো কোরআন বা কোনো কবিতা তিনি অটোমেটিক নিয়ে আসতে পারেন না, বরং এই কবিতা আনার জন্য কোনো সোর্স প্রয়োজন আছে না নাই? কথা বলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর আগে কখনো জীবনে কবিতা বলেনি, যখনই নবুয়ত পাচ্ছে তখনই কবিতা আসছে কোথা থেকে? নিশ্চয় তার কোনো শিক্ষক আছে, সেই শিক্ষকের নাম কি? আল্লাহ সুবহান ওয়া তাআলা। কেন একজন ব্যক্তি হঠাৎই ঘুম থেকে উঠে কবি হওয়াটা সম্ভব নয়, এত এত কোরআন আয়াত নিয়ে আসছে এটা সম্ভব নয়। আল্লাহ তার জন্য বলছেন যে তোমাদের মধ্যে তো মোহাম্মদ ছিল, তার শৈশব কেটেছে, তার কৈশোর কেটেছে, তার যৌবন কাটেছে, কখন তো এখন মোহাম্মদ যে কথাগুলো বলছে এর পূর্বে তো কখনোই বলে নাই। ভাই নবী ইব্রাহিমের কথা কোরআন মাজিদে আছে না নাই? আল্লাহ রসুলের জন্ম থেকে নবী ইব্রাহিমের জন্মের ফারাক হচ্ছে 1500 বছর। আল্লাহ রসুল 1500 বছর পর এসে নবী ইব্রাহিমের ঘটনা এত পুঙ্খানুপুঙ্খ তিনি বলছেন কিভাবে, এটাকে বলা সম্ভব? নিশ্চয় কোনো সোর্স আছে, তিনি অন্য কোনো জায়গা থেকে শিখছেন। কোথা থেকে শিখছেন? দুনিয়াতে কি আমাদের নবীর কোনো শিক্ষক ছিল? না ছিল না। তার মানে বুঝতে হবে তিনি অন্য কোন জায়গা থেকে শিখছে, সেই শেখার জায়গাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওহী তো আল কোরআন তার উপরে অবতীর্ণ হচ্ছে, তিনি মানুষের কাছে সেগুলো বলছে। ভাই আমার কথা বুঝতে পারছেন? একজন মানুষ সে যদি বিজ্ঞানী হবে তো বিজ্ঞানী হয়, সে কখনো কবি হতে পারে না। যে কবি সে কবি হয়, সে বিজ্ঞানী হয় না। যে নেতা শুধুমাত্র সে নেতাই হয়। কিন্তু আমাদের নবীর জীবনীটা দেখেন, তিনি যেমন বিজ্ঞানী ছিলেন, যেমন দার্শনিক ছিলেন, যেমন রাজনীতিবিদ ছিলেন, যেমন অর্থনীতিবিদ ছিলেন, যেমন সমাজনীতি বুঝতেন, পৃথিবীতে কোনো মানুষের উদাহরণ দিতে পারবেন যে একজন মানুষ সমস্ত বিষয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পেরেছে? ভাই সম্ভব? সম্ভব নয়। তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ পরিচালনা করছে, এর পরিচালনা কে করছেন? তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সেই নবীর উম্মত যিনি 40 বছরে নবুয়ত পেয়েছেন, আর তার নবুয়ত দিয়ে পুরা বিশ্বকে তিনি জয় করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে আমাদের নবীর শেষ পর্যন্ত আনুগত্য অনুসরণ করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুল তিনি মৃত্যুর সময়ে যখন একদম শায়িত আছে, সুনান নাসাই 666 নম্বর হাদিস, তিনি বলছেন বারবার, ইয়া উম্মাতি, হে আমার উম্মাত, তোমরা আসসালাত, সালাতকে হিফাজত করো। বাল্লাসুলের শেষ কথা কি কথা বলেন? সালাত। কি ভাই বলেন তো একবার? সালাত মানে জানেন? সালাত মানে কি? নামাজ। নামাজ তো ফার্সি ভাষা রে ভাই, সালাত হচ্ছে আরবি ভাষা। সালাতের যদি বাংলা অনুবাদ করেন হবে দোয়া, রহমত, ক্ষমা। কি বললাম? সালাত মানে দোয়া, রহমত, ক্ষমা। আল্লাহর রাসূলের শেষ বাক্য কি ছিল? উম্মতকে বলছে যে আমার উম্মত, তোমরা সালাতকে হেফাজত করো, নামাজ কায়েম করো, নামাজকে পরিত্যাগ করো না। ভাই বলুন তো আল্লাহর রাসূলের শেষ কথাটা আমরা কতজন আমল করে, একটু হাত তোলেন তো, কতজন আমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কত সুন্দর মজলিস, আলহামদুলিল্লাহ। এক মজলিসে এতজন সালাতি তথা নামাজি ব্যক্তি আছে, এটা ভাবতে অবাক লাগে, আলহামদুলিল্লাহ। কারণ এমন মজলিস পাওয়া খুব কম আছে যে এতজন সালাত আদায় করে, নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, সালাত হচ্ছে এমনই একটি ইবাদত যেটা ব্যতিক্রম ধর্মী ইবাদত। এই ব্যতিক্রম ধর্মী ইবাদতের সঙ্গে অন্য কোনো ইবাদতের সংমিশ্রণ ঘটে না। নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদত মানুষের কোনো অসুবিধাকেও বোঝে না, কোনো অসুবিধা বোঝে না। আপনি যতই কষ্টের মধ্যে থাকেন, যতই দুঃখের মধ্যে থাকেন, সলাতের যদি ওয়াক্ত চলে আসে আপনার সলাত আদায় করতে হবে কি হবে না? কথা বলেন, অবশ্যই আপনাকে সলাত তথা নামাজ আদায় করতেই হবে। নামাজ মানুষের কোনো অসুবিধা বোঝে না। হজ একটা ইবাদত, কিন্তু হজ এই ইবাদতটা মানুষের কি বোঝে? অসুবিধা বোঝে। মানে ধরুন শাইখ, তার প্রচুর টাকা, তার হজ ফরজ হয়ে গেছে, কিন্তু সে হজ করতে অক্ষম, তার শারীরিক দুর্বলতা,
শেখ জিদ আমাকে বলে যে রুহুল আমিন ভাই এই টাকা নিন হজ করে আসেন, আমি হজ করে চলে আসছি, এই হজটা শেখের নামে হবে কি হবে না কথা বলেন, হয়ে যাবে। একজন নারী সে প্রেগনেন্ট আছে তথা বাচ্চা আছে পেটে, এমতো অবস্থাতে রমজান মাস চলে এসেছে, এখন রমজান মাসে সে সিয়াম পালন করতে পারছে না, এখন সে যদি কিছু টাকা যদি দিয়ে দেয় সিডিয়া দিয়ে দেয় ভাই বলুন তো এই সিয়ামটা তার নামে লেখা হবে কি হবে না, হয়ে যাবে। তার মানে বলছো হজ এই ইবাদতটা মানুষের অসুবিধা বোঝে, ভাই কি সমস্যা ভাই, এই এই ভাই কি সমস্যা চাচা, কি ব্যাপার চাচা, বসে পড়েন উঠবেন না, আর কেউ যদি ওঠে না লুঙ্গি ধরে টানবেন খুলে যায় যাবে, উঠতে দেবেন না। সলাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতটা মানুষের কোনো অসুবিধায় বোঝে না, রোজা তথা সিয়াম মানুষের অসুবিধা বোঝে, হজ মানুষের অসুবিধা বোঝে, কিন্তু নামাজ মানুষের কোনো অসুবিধা বোঝে না। আপনি যে মতো পরিস্থিতিতে আছেন সে অবস্থায় আপনাকে সলাতের ওয়াক্ত যদি চলে আসে সলাত আদায় করতে হবে কি হবে না কথা বলেন। আপনি হসপিটালে আছেন, অপারেশন করা হয়েছে, এখন আপনাকে যদি আজান দেয় নামাজ পড়তে হবে কি হবে না, নামাজ পড়তে হবে। সূরা নিসা আয়াত নম্বর 4, দাঁড়িয়ে থেকে সালাত আদায় করা আপনি বাধ্য, যদি আপনি স্বাভাবিক থাকেন কিন্তু আপনি স্বাভাবিক নেই অসুস্থ আছেন দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে পারছেন না শক্তি নেই, আপনাকে বসে সালাত আদায় করতে হবে। যদি বসার সামর্থ্য না থাকে শুয়ে শুয়ে সালাত আদায় করতে হবে, চিত হয়ে শুয়ে সালাত আদায় করতে পারছেন না ডান দিকে কাত হয়ে শুয়ে আপনাকে সালাত আদায় করতেই হবে। সালাতের কোনো মাপ নেই, সমস্ত কিছুর মাপ হতে পারে কিন্তু একজন পুরুষ মানুষের জন্য নামাজের কোনো মাপ নেই, মহিলাদের জন্য আছে। দুই দিন তিন দিন চার দিন যখন সে পিরিয়ড অবস্থায় থাকবে সেই সময় মাপ আছে, কিন্তু কোনো পুরুষ ব্যক্তির সলাত মাপ আছে এমন কোনো ওয়াক বা সময় নাই। সলাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করার জন্য দুনিয়াতে ফেরেশতা জিব্রাইলকে পাঠাননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানে নিয়ে চলে গেছে। কোথায় কথা বলেন, হজ কোথায় ফরজ হয়েছে দুনিয়াতে কোরআনের আয়াতের মাধ্যমে, সিয়াম তথা রোজা কোথায় ফরজ হয়েছে দুনিয়াতে পবিত্র কোরআন সূরা বাকারা আয়াত নম্বর 83 আল্লাহ আয়াত অবতীর্ণ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম তথা রোজাকে ফরজ করা হলো দুনিয়াতে। কিন্তু সালাতের বিষয় যখন এসেছে নামাজের বিষয় যখন এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিব্রাইলকে মাধ্যম দেন নাই, বরং আল্লাহ স্বয়ং তার নবীকে আসমানে নিয়ে চলে গেছে, তারপর আল্লাহ সরাসরি আমাদের নবীকে রোজা সরি সালাত তথা নামাজকে ফরজ করেছে, নামাজের গুরুত্ব দেখেছেন দুনিয়াতে না, কোথায় আসমানে ফরজ করেছেন দুনিয়াতে ফরজ করেন নাই। সলাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদত মানুষ সব চাইতে যত ইবাদত করুক না কেন মৃত্যুর পরে কিয়ামতের মাঠে প্রথম যে হিসাব নেওয়া হবে সেটা কিসের কথা বলেন, সালাতে তথা নামাজের। সূরা নাসাই 466 নম্বর হাদিস আল্লাহর নবী তিনি বলছেন যে মানুষ যখন মৃত্যুর পর কিয়ামতের মাঠে উঠবে প্রথম হিসাব নেবে সলাতের, যা সলাত ঠিক আছে তার বাকি আমল তারপরে দেখা হবে, সলাত নেই বাকি কোনো আমলে মূল্য নেই। কুরবানি এটা ফরজ নয়, কুরবানি ফরজ নয়, কুরবানির হিসাব তখন নেওয়া হবে যদি সলাত ঠিক থাকে তবে কুরবানির হিসাব আছে, সলাত ঠিক নেই কুরবানির তার হিসাব নেই। আজকে যে লাখ লাখ টাকা দান করেছেন হাজার হাজার টাকা দান করেছেন যদি সলাত তথা নামাজ ঠিক থাকে তবে এই দানের নেকি আপনি পাবেন, সলাত যদি না থাকে ভাই দানের নেকি আপনি পাবেন কথা বলেন, জোরে বলেন না। আলোচনা আপনাদের কাছে খুব কঠিন মনে হবে কারণ আমরা অনেকে সলাত তথা নামাজ পড়ি না, আর নামাজের যে কি গুরুত্ব আমরা এটাও জানি না, কারণ ঘুষখোরের সামনে যদি ঘুষের ওয়াজ করি ভাই তার ভালো লাগবে না বোরিং লাগবে কথা বলেন, তার খারাপ লাগবে যে কি বলে মানে আমাকে বলছে নাকি আমাকে বললো নাকি এমন একটা মনে হবে। সলাত এটা এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমেই কে কাফের আর কে মুমিন এটা পার্থক্য হয়। সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নম্বর 256 আল্লাহ নবী বলছেন মান তারাকা সলাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে দিল এই ব্যক্তি কাফের হয়ে গেল। কি হয়ে গেল ভাই আমি বলেছি, আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি নামাজ পড়ে না এই ব্যক্তি কি সে আর মুসলিম নয় সে ব্যক্তি কাফের। যত আপনার নাম আব্দুল্লাহ হোক আব্দুর রহমান হোক আপনার নাম যাই হোক না কেন যদি আপনার নাম মুহাম্মদ এটাও হয় তারপরে যদি নামাজ না পড়েন আপনি মুসলিম না কাফের কথা বলেন, আপনি পরিষ্কার কাফের। আপনার বাংলাদেশে ভোটার কার্ডে মুসলিম নাম থাকতে পারে আল্লাহর খাতাতে আপনি আর মুসলিম
নেই কারণ সালাত হচ্ছে এমন একটি ইবাদত আল্লাহ রাসূল তিনি বলছেন সুনান তিরমিজি হাদিস নাম্বার 2428 তিনি বলছেন কিয়ামতের মাঠে মানুষের যখন বিচার করা হবে মানুষকে যখন তোলা হবে যারা বেনামাজি নামাজ পড়ে না তাদের হাসর হবে এক নাম্বার মিস্টার ফেরাউনের সঙ্গে তার সঙ্গে ফেরাউন অনেক ভদ্র মানুষ অনেক ভদ্র মানুষ না পৃথিবীর মধ্যে সবচেয়ে বদমানুষ যদি কেউ থাকে তার নাম হচ্ছে ফেরাউন যাকে আল্লাহ মমি করে রেখে দিয়েছে কিয়ামত পর্যন্ত সূরা ইউনুস 1 নম্বর 92 2 নম্বর হামানের সঙ্গে বড় নেতা ফেরাউন হামান নমরুদ এদের সঙ্গে তার হাসর হবে আর বর্তমানে আমরা বলতে পারি আমাদের মোদিজির সঙ্গে কারণ হামান কারণ এদের সঙ্গে আর আমরা বলতে পারি যে আমাদের মোদিজির সঙ্গে তার হাসর হবে এবার আপনি কার সঙ্গে হাসর হবে আপনি একবার বুঝেন সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমেই মুমিনের হৃদয়ে প্রশান্তি মেলে সালাত হচ্ছে এমন একটি ইবাদত কালেমায়ে শাহাদাতের পরেই প্রথম জিনিস যে জিনিসটা মাশাআল্লাহ ফরজ হয় সেটা হচ্ছে সালাত তথা নামাজ একজন হিন্দু পণ্ডিতের কাছে যান গিয়ে বলুন পণ্ডিত জি আমার হিন্দু ধর্মটা খুব ভালো লাগে আমি হিন্দু ধর্ম গ্রহণ করতে চাই বলুন তো হিন্দু হতে হলে আমাকে কি করতে হবে দেখবেন হিন্দু পণ্ডিত বিপদে পড়ে যাবে তাই তো হিন্দু হতে হলে কি করতে হয় উনি টেনশনে পড়ে দেবেন তাই তো হিন্দু হতে হলে কি করতে হয় খুব বেশি না বলতে পারে বাবা সামনে দুর্গাপূজা আসছে সেই সময় চলে আসবে একটু দুর্গা মন্ত্র পড়বে গায়ত্রী মন্ত্র জপ করবে ওম ভূর্ভুবঃস্বঃ তুমি হিন্দু হয়ে গেলে এরপর পণ্ডিতকে জিজ্ঞাসা পণ্ডিতজি এরপরে কি করতে হবে এটা তো বছরে একবার করলাম প্রতিদিন কি করতে হবে প্রতিদিন কি করণীয় কি বর্জনীয় এটার বলতে পারবে না কেন কারণ নাই একজন খ্রিস্টানের কাছে যান গিয়ে বলেন দাদা আপনাদের ধর্মটা খুব ভালো লাগে আমি খ্রিস্টান হতে চাই বলুন তো কি করতে হবে উনিও বিপদে তাই তো খ্রিস্টান হতে হলে কি করতে হয় উনি বলতে পারেন আচ্ছা ঠিক আছে তুমি রবিবার সকাল 8টার দিকে চলে আসবে সানডে প্রেয়ার হবে ওই সময়তে দেখবেন আপনাকে একটা পচা পুকুরে চুবাবে ওটাকে বলে বাপটাইজ মানে পচা পুকুর আপনাকে দুইবার তিনবার চুবিয়ে দেবে আপনি এখন পাপ মুক্ত এবার উনাকে বলুন যে পাদ্রিজি এরপর আমাকে কি করতে হবে উনি আবার বিপদে তাই তো খ্রিস্টান হতে হলে আর কি করতে হয় আর কিছু করতে হয় না একজন আলেম শাইখের কাছে চলে আসে মুসলিম আলেমের কাছে এসে বলুক একজন অমুসলিম যে শাইখ আমি ইসলাম কবুল করতে চাই ইসলাম আমার ভালো লাগে দেখবেন যে শাইখ তিনি সঙ্গে সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ বা বলবে কি বলবে না দেখেন রিয়াকশন শুরু হয়ে গেছে তারপরে জিজ্ঞাসা করবে যে আপনি সত্যি ইসলাম কবুল করতে চাচ্ছেন জি হ্যাঁ আপনাকে কি টাকা দিয়ে জোরপূর্বক আপনাকে ইসলাম গ্রহণ করাচ্ছে উনি যদি স্বীকার করে যে না আমি আগ্রেসর ইসলাম কবুল করতে যাচ্ছি তারপর দেখবেন তাকে পড়ে দেবে কালেমায়ে শাহাদাত ভাই পড়াবে কি পড়াবে না ধরুন যখন কালেমায়ে শাহাদাত পড়াচ্ছে সেই সময় আহলে হাদিস সমাজে 12:28 বাজছে কালেমায়ে শাহাদাত পাঠ করা শেষ সমসে মসজিদ থেকে আজান হচ্ছে হাইয়ালা সালাহ ভাই বলেন তখন এই ব্যক্তি বলে কি ফরজ হলো নামাজ ফরজ হয়ে গেছে দেখেন এক মিনিটের পার্থক্য একটু আগে এরপরে নামাজ ফরজ ছিল না কালেমায়ে শাহাদাতের পরে একজন ব্যক্তির উপরে যেটা প্রথম ফরজ সেটা হচ্ছে সালাত একটু আগে তারপরে কিছুই ফরজ ছিল না কালেমায়ে শাহাদাত পাঠ করেছে সঙ্গে সঙ্গে কন্টিনিউয়াসলি তাকে পাঁচবার সালাত আদায় করতে হবে কি হবে না সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে অজু করে গোসল করে ফরজ গোসলের মাধ্যমে অজু করে তাকে মসজিদে এসে সালাত আদায় করতে বাধ্য যে সালাত আদায় না করে সে প্রকৃত এখনো মুসলিম হয় নাই কারণ ইমানের নাম তিনটা এক অন্তর দিয়ে বিশ্বাস দুই মুখ দিয়ে স্বীকৃতি তিন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া তার মিনহাজুস সুন্নাহ দ্বিতীয় খণ্ডের 112 পৃষ্ঠে বলছে কোন ব্যক্তি তিনটের মধ্যে যদি একটা যদি অমান্য করে যদি আমলে বাস্তবায়ন না করে এ প্রকৃত মুসলিম না তার মানে এই ব্যক্তিকে এখন সালাত আদায় করতে হবে ধরছে জোহরের নামাজ পড়ছে নামাজ পড়ে বেরিয়ে আসছে একটু পর আবার আসরের ওয়াক্ত ভাই নামাজে যেতে হবে কি হবে না আবার আসর থেকে আসছে এক ঘন্টা পর আবার মাগরিব মাগরিবের নামাজ শেষ একটু দুই ঘন্টা পর আবার হচ্ছে এশা এশার পরে বাড়িতে চলে আসছে ঘুমাচ্ছে আবার একটু পর ফজর আবার একটু পর জোহর দেখেন তার জীবনটা ঘিরে গেল না ভাই এটা না মুসলিম মুসলিম মানে তার নিজের আর কোনো ইচ্ছা চলবে না সমস্ত ইচ্ছা কার
আল্লাহর ইচ্ছাকে নিজেকে সমর্পণ করে দিতে হবে, নিজের কোনো ইচ্ছার কোনো পাসপাশে দাম নেই। এর নাম হচ্ছে মুসলিম। যখনই মুসলিম হয়ে যাবেন তো নিজের কোনো ইচ্ছা নাই, প্রত্যেকটা জায়গাতে ধাপ ফেলতে হলে আপনাকে আল্লাহ আল্লাহর নবী যেভাবে বলেছে সেইভাবে ধাপ ফেলতে হবে। মসজিদ আছে, ঢুকবেন, প্রথম পা কোনটা ঢুকবে কথা বলেন, ডান পা, বের হবেন কোন পা আগে বের করতে হবে, বাপা, বাথরুমে যখন ঢুকবেন কোন পাটা আগে ঢুকবে, বাপা, চিন্তা করে দেখেন মুসলিম হয়েছেন, এই পাটা আপনার ইচ্ছাতে চলবে না, কার ইচ্ছাতে চলবে, আল্লাহর ইচ্ছাতে। এটার নাম হচ্ছে ইসলাম, এটার নাম মুসলিম। যেটা পৃথিবীর কোন ধর্ম আপনাকে দিতে পারেনি আজ পর্যন্ত, জীবনে কখনো পারবে না। তাই আপনাকে বুঝতে হবে যে সলাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদত মানুষের অসুবিধাও বোঝে না, কোন অসুবিধা বোঝে না। প্রতিদিন 17 রাকাত নামাজ ফরজ, কষ্ট করে গেছেন ঢাকাতে খুব ক্লান্ত, আল্লাহ বলছে তারপরে সালাত মাফ নেই, তোমাকে জোহর 4 রাকাত করেছি, 2 রাকাত পর, তবুও তুই পর বাছে না, নাই কথা বলেন। সূরা নিসা আয়াত নাম্বার 3-4, নামাজকে আল্লাহ কমিয়ে দিয়েছে, কেন? আপনি মুসাফির, কষ্টের মধ্যে আছেন, তবে আপনাকে তখন কি করতে হবে, 4 রাকাত আপনার জন্য তখন ফরজ না, 2 রাকাত পড়তে হবে, তবুও নামাজ পড়তেই হবে। আপনি এমন জায়গাতে যাচ্ছেন যেখানে নামাজের জন্য ওয়াক্ত চলে এসেছে, জায়গা পাচ্ছেন না, আল্লাহ বলছে তবুও নামাজ মাফ নাই, বরং মাগরিব আর ইশাকে জমা করে নাও, জোহর আর আসরকে জমা করে নাও, 5 ওয়াক্ত নামাজকে 3 ওয়াক্তে ভেরাও, তারপর তোমাকে নামাজ পড়তেই হবে। নামাজের গুরুত্ব দেখেছেন, অজু করে সালাত আদায় করতে হয়, পানি কোনো জায়গায় পাচ্ছেন না। সূরা মায়েদা আয়াত নাম্বার 6, আল্লাহ চাই যে দুনিয়াতে যে মাটি দিয়েছে, আঢাল মাটি আছে, এই মাটিতে হাত টেকে বাড়ি মারো, তারপরে হাত মুখে মাসা করে নাও, তারপরে হলেও তোমাকে নামাজ পড়তে হবে, নামাজের কোনো মাপ নাই। তারপরে মুসলিম সমাজে নামাজ আছে কথা বলেন, যে সালাতের মাধ্যমে কে মুমিন কে কাফের এটা প্রকাশ পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মানুষের অসুবিধা বুঝেছে, অসুবিধার জন্য আইন দিয়েছে, কিন্তু সালাতের কোনো মাপ নেই। কিন্তু মুসলিম সমাজে আমাদের তারপরেও এগুলো আমরা ঘটাঘটি দেখছি যে সালাত আমাদের সমাজের মধ্যে একদম নেই। ভাই আপনাকে আকুল অনুরোধ, নিজেকে যদি মুসলিম দাবি করতে চান, সত্যি যদি মুসলিম হয় নামাজ পড়তেই হবে। আপনি মদ খাচ্ছেন খান, আমার আপত্তি নেই, কারণ পবিত্র কোরআন সূরা আনকাবুত আয়াত নম্বর 45 আল্লাহ বলছে ইন্না সালাতা তানহা, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখবে। আপনি আজকে মদ খাচ্ছেন, আপনি তবু 5 ওয়াক্ত সালাত আদায় করেন, 5 ওয়াক্ত সালাতে একটা ক্ষমতা আছে, যখনই নামাজ শুরু করে দিবেন অটোমেটিক মদ আপনার থেকে দূরে চলে যাবে, থাকতে পারবে না, মদ ক্ষমতা নাই, পারবেই না। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিকে দেখলাম মসজিদে সালাত আদায় করছে, অথচ ওই ব্যক্তিকে গত রাত্রিতে দেখলাম সে চুরিও করছে। আল্লাহ রাসূল বলছে চুপ করো, কিছু বলো না। দ্বিতীয় দিন এসে আল্লাহ রাসূল, ও ব্যক্তি ফজর নামাজ পড়ার আগে চুরি করে মসজিদে এসেছে, আল্লাহ রাসূল বলছে চুপ করো, কোনো কিছু বলো না, কারণ সালাত হচ্ছে এমন একটি ইবাদত অশ্লীল মন্দ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। কয়েক মাস গেছে, আল্লাহ রাসূলকে ওই সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি চুরি করতে বের হয় না, কথা বুঝতে পারছেন? তাই আপনি যদি কোনো অন্যের সঙ্গে জড়িত থাকেন, আপনার হাত পা ধরে বলছি ভাই, সলাৎ তথা নামাজকে আপনি মিস করবেন না, নামাজ পড়তেই হবে। যত পাপের কাজ করছেন অবশ্যই প্রতিদিন 5 ওয়াক্ত জামাতে শামিল হন, ইনশাল্লাহ অটোমেটিক খারাপগুলো দূরে চলে যাবে। এটা সলাতের একটা ক্ষমতা, আলাদা ক্ষমতা, তারপরেও নামাজকে ত্যাগ করা যাবে না, কারণ সলাৎ হচ্ছে একজন মুসলিম কে কাফের এটার পার্থক্যকারী। ইমাম শাফিঈ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছে কোন ব্যক্তিকে বললেন যে ভাই সলাৎ আদায় করো, সে যদি বলে আমি নামাজ পড়বো না, ইমাম শাফিঈ ইমাম মালিক বলছে তাকে তৌবা করতে বলো, যদি তৌবা না করে ওকে একদম ফাঁসির মঞ্চে ঝুলে তাকে হত্যা করে দাও, এর বাঁচার কোনো অধিকার নেই। সলাৎ পরিত্যাগ করা মানে মৃত্যুদণ্ড। চিন্তা করেছেন যারা নামাজ পড়ে না তাদের অপরাধ কি? তারা নামাজ পড়ে না, এর জন্য এদের কি শাস্তি হবে? মৃত্যুদণ্ড। দুনিয়াতে বেঁচে থাকার কোনো আর আইন তাদের নেই। ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ তিনি বলছেন একজন ব্যক্তিকে নামাজের জন্য দাওয়াত দিয়েছেন, নামাজ পড়তে মসজিদে আসেনি, ওই ব্যক্তিকে বেধড়ক পেটাতে হবে, জেলখানায় পুরে রাখতে হবে, যতক্ষণ না নামাজ পড়ছে ততক্ষণ তাকে জেলখানার মধ্যেই থাকতে হবে। আমরা যারা হানাফি সমাজে বাস করি ভাই, এটা হচ্ছে হানাফি মাজহাব কি, নামাজ না পড়লে জেলখানায় থাকতে হবে, এরকম হানাফি আছে দেশে? কে একটু বুকে পুরে হাত বাঁধলো, কে নাবে নিচে হাত বাঁধলো, এই যে মসজিদ ভাগাভাগি আছে না নাই, কিন্তু যে নামাজ পড়ে না তার তো জেলখানায় থাকার কথা। এবার আবার কত অনুযায়ী
নুরুল হেদায়া প্রথম খণ্ড 243 পৃষ্ঠায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে গেছেন, তারপরেও আমাদের সমাজে এগুলো নেই। মহান সত্তা আল্লাহর সঙ্গে দোয়া এই প্রার্থনা, আল্লাহ তুমি আমাদের অন্তত প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সালাতের ব্যাপারে আমি শুধুমাত্র গুরুত্ব বুঝালাম, কারণ এটাই, যতই আমরা আওয়াজ শুনি না কেন, যতই আমরা ওয়াজের আয়োজন করি না কেন, যতই আমরা আলোচনা করি না কেন, আমাদের সলাৎবিহীন জীবন যদি হয় ইহকাল পরকাল দুটোই বিফলে যাবে। তাই এটাকে আগে ধরতে হবে, তারপর মসজিদ মাদ্রাসা যা আছে তাই, এটা ব্যতীত কোনো গত্যন্তর নেই। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত সালাতে পাবান সহকারে আদায় করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই আপনাদের মধ্যে কেউ শুকুর মুন্সি আছেন? হাত তোলেন তো ভাই, কে আছেন ভাই শুকুর মুন্সি? কেউ নাই ভাই? শুকুর মুন্সি মানে কি জানেন? যারা শুক্রবারে নামাজ পড়ে, আর একদম নামাজ পড়ে না, এরা হচ্ছে শুকুর মুন্সি। কারা কারা আছেন হাত তোলেন তো ভাই? কেউ নাই? অনেকে আছে। কারা কারা ইদু মিয়া আছেন একটু হাত তোলেন তো ভাই? ইদু মিয়া, ইদু মিয়া মানে যারা শুধু ঈদের দিনে নামাজ পড়ে আর পড়ে না, এরা হচ্ছে কি? এই যে ইদু মিয়া, কারা কারা আছেন একটু হাত তোলেন ভাই? দেখেন হাত তুলতে লজ্জাবোধ করছেন, ইনশাল্লাহ বলুন। যারা শুধু শুক্রবারে নামাজ পড়েন, আগামী কাল থেকে ইনশাল্লাহ বলেন মাগরিবটা ধরবো ইনশাল্লাহ, একটা একটা করে ধরেন, 5 ওয়াক্ত আপনাকে চাপে দিচ্ছি না। যারা জুমাতে নামাজ পড়েন, অন্তত নিয়ত করেন আগামী কাল থেকে আমরা মাগরিবের সালাত আদায় করবো ইনশাল্লাহ। আর যারা জুমাটাও পড়ি না, আগামী দিনে যে জুমা আছে ইনশাল্লাহ আমরা জুমাতে হাজির হবো ইনশাল্লাহ বলুন ভাই। কারণ এত বড় ওয়াজ, এত বড় মাহফিল, এত লক্ষ লক্ষ টাকা খরচ করে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, যদি মসজিদে যদি 2-4 জন লোক যদি জমাত বেশি না হয় ভাই, এটা কোনো উপকারে আসবে? কথা বলেন, কোনো উপকারে আসবে না। মসজিদের মধ্যে এমন জনস্রোত দেখতে চাই, শুধু ওয়াজের ময়দানে নয়। আমাকে ভালোবেসে 5 পয়সা লাভ নেই, আমাকে দেখতে এসে 5 পয়সা লাভ কিছু নেই, ইহকালে নেই পরকালে নেই, বরং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন, মুলাকাত করেন, মসজিদে ভিড় করে দেন, জনস্রোত করে দেন, ভাই কল্যাণ আছে না? নাই, অবশ্যই কল্যাণ আছে। আপনাদের গোটা গ্রামে যদি সবাই 5 ওয়াক্ত সালাত 3 নামাজি হয়ে যায় ভাই, বলেন তো কোনো সন্ত্রাসী, কোনো প্রতারণা, কেউ আর কোনো প্রতারক থাকবে দেশে? যে না, তাই আমাদেরকে প্রথমে এটাই হতে হবে। আল্লাহর সঙ্গে দোয়া যে আল্লাহ সুবহানাহু এই গ্রামবাসী সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। সকলে করি আল্লাহুম্মা আমিন। কিয়ামতের মাঠে শাস্তির মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ আরশের নিচে ছায়া দেবে। কোথায় কথা বলেন? সেই বুখারী হাদিস নাম্বার 660 660। শাস শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের সংকটময় সময় সেই সময় স্থান দেবে। কিয়ামতের সংকটময় সময় আপনাদেরকে ভাষা দিয়ে বোঝানো সম্ভব নয়, আমাদের কাছে সেই সাহিত্য নেই যে কিয়ামতের ঘটনাগুলো মানুষের সামনে চিত্রায়িত করতে পারি, এমন কোনো ভাষা জানা নেই। তবে আল্লাহর সাথে ভাষা, সেই দিন মা তার সন্তানকে ত্যাগ করে চলে যাবে। মানুষ যত পাপ করেছে তত পরিমাণে ঘামতে থাকবে, নিজের ঘামে হাবুডুবু খাবে, এটা হচ্ছে কিয়ামতের একটা ছোট্ট দৃশ্য। মানে মা তার সন্তানকে ত্যাগ করে পালিয়ে যাবে, বাবা বিশ্বে চলে আসলো, সেই সময় মা তার সন্তানকে ত্যাগ করেছে কি করে নাই? তার ছোট্ট সন্তান করোনা ভাইরাসে আক্রান্ত, তাকে 14 দিন হোম কোয়ারেন্টাইন দিয়েছে, মা এক ঘরে বাবা আর এক ঘরে আছে না? নাই, কথা বলে, তার বাবার করোনা পজিটিভ এসেছে, ছেলে হসপিটাল দেখতে যায় নাই, তার বাবা করোনা মারা গেছে, বডি নিতে যায় নাই ভাই, হয়েছে কি হয় নাই? বাবা মারা গেছে, আত্মীয় স্বজন আসছে না, ভয়ে গোরস্থানে কবর দিতে, কেন? যদি করোনা ভাইরাস তাকেও পেয়ে যায়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন যে কিয়ামতের সংকটময় সময় বাপ তার সন্তানকে ত্যাগ করবে, মা তার সন্তানকে ত্যাগ করবে, ভাই দুনিয়াতে তার দৃষ্টান্ত পেয়েছি কি পায় নাই? পেয়েছি। তো কিয়ামতের মাঠে আল্লাহ এমন একটা পজিশন করবে ভাই, এটা ভাবতে কষ্ট হয়। জি না, যারা মুমিন তাদের জন্য করোনা ভাইরাস, এই ভাইরাসের মাধ্যমে তাদের ইমান বৃদ্ধি পাওয়ার কথা, কারণ ওই কিয়ামতের সংকটময় সময়ের ঘটনা আমরা দুনিয়াতে আমরা দেখে নিয়েছি। আজ থেকে 30 বছর পর যেন আমাদের বয়স 50-60 হয়ে যাবে না, সেই সময়তে দেখবেন আমাদের যে নাতিপুতি হয়, ওই নাতিপুতিকে যখন আমরা গল্প করবো যে বাবা আজ থেকে 20 বছর আগে পৃথিবীতে একটা ভাইরাস এসেছিল, নাম করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস এতটাই ভয়াবহ ছিল, এই করোনা ভাইরাসের কারণে আমরা গোটা বিশ্বের মানুষ 8-8 মাস ঘর থেকে বাইরে বের হয় নাই, আকাশ দিয়ে কোনো বিমান চলে নাই, কোনো ট্রেন লাইনে ট্রেন চলে নাই, রাস্তা দিয়ে কোনো গাড়ি ঘোড়া চলে নাই, সমস্ত দোকান বন্ধ,
পুলিশটা তারা থানার মধ্যে বন্দী আছে, ডাক্তাররা হাসপাতালের মধ্যে বন্দী আছে, কোনো কিছু চলে নাই, গোটা পৃথিবী স্তব্ধ হয়ে গেছিল। ভাই বলুন তো সেই সময় নাতিপুতিরা মনে করবে না কি বলছে দাদা, এটা সম্ভব? আটটা মাস আকাশে বিমান চলে নাই, রাস্তাতে কোনো যানবাহন চলে নাই, কোনো ট্রেন চলে নাই, দোকান বাজার সব বন্ধ, মানুষ ঘরের মধ্যে ছিল দুইটা বছর, স্কুল কলেজ ইউনিভার্সিটি সবকিছু বন্ধ ছিল। কেন? আল্লাহর অদৃশ্য একটা সৃষ্টি বস্তু যার নাম করোনা খালি চোখে দেখা যায় না, এর ভয়ে গোটা বিশ্বের মানুষ ভয়ে থরথরে কেঁপেছিল। ভাই আমরা কেঁপেছি কি আপনি কথা বলেন? সবসময় মানুষ গরুর মতন হয়েছে, কি বলে গরুকে কি পড়াই, কি বলে ভাই, কিসের ভয় বলেন তো ভাই? করোনা ভাইরাসের ভয়, দেখাই যায় না, এর ভয়ে হাতে পায়ে গ্লাভস পরে কত রকমের প্রোটেকশন। ভাই বলুন তো এটা একটা ইতিহাস কি ইতিহাস নয়? এটা ইতিহাস, এটা এমন ইতিহাস 20 বছর পর আমাদের ছেলের তারা বইয়ের পৃষ্ঠায় পড়বে যেটা আমরা এখন ফেস করলাম এই করোনা ভাইরাসের কারণে। গোটা বিশ্ব জগতের মানুষকে আল্লাহ দেখে দিয়েছে দুনিয়াতে তোদের উপরে এমন ভয় দেখে সৃষ্টি করে দিয়েছি, দেখ কিয়ামতের মাঠে কি ঘটতে চলেছে। বা এটা একটা দৃষ্টান্ত। তারপরে আমরা ইমান আমাদের বৃদ্ধি পাওয়া বদলে বা আমাদের কমে যাচ্ছে কি যাচ্ছে না কথা বলেন, কারণ আমরা প্রকৃত মুমিন এখনো হতে পারি নাই। সেই কিয়ামতের সংকটময় সময়ে আল্লাহ সাত শ্রেণী মানুষকে নিজ আরশের নিচে স্থান দেবে। প্রথম ব্যক্তি তার নাম হচ্ছে নরেন্দ্র মোদি। আর মোদিজির কথা মাঝে মধ্যে কোরআন হাদিসে আছে, সাত শ্রেণী মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদি, বুশ এদেরকে। আল্লাহ রাসূল বলে গেছেন কি নাম জানেন? ইমামুল আদেলুন, ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক, যে দেশের বাদশাহ প্রধানমন্ত্রী ইমানের সঙ্গে ন্যায়পরায়ণ ভাবে রাষ্ট্র পরিচালনা করবে তার জন্য কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে স্থান আছে। এখন বিশ্বের যতজন প্রেসিডেন্ট আছে, প্রধানমন্ত্রী আছে, তা যদি ইমানের সঙ্গে আল্লাহকে ভয় করে যদি কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র চালায়, ভাই তাদের জন্য আল্লাহর আরশের ছায়া আছে না নাই? গোটা বিশ্বের প্রধানমন্ত্রীর জন্য 200 খানা দেশ আছে, গোটা বিশ্ব জগতে 200 খানা প্রধানমন্ত্রীর জন্য অফার, যে তোমরা ইমানের সঙ্গে কোরআন হাদিস দিয়ে দেশকে পরিচালনা করো, আমি আল্লাহ কিয়ামতের সংকটময় সময়ে তোমার কাছে উপস্থিত হয়ে যাব, আমার আরশ নিয়ে তোমাকে কোনো কষ্ট দেওয়া হবে না, তুমি ছায়াতে থাকবে। ভাই প্রথম কোনো হুজুরের নাম কিন্তু আল্লাহ বলেনি, দেশের নেতার কথা বলেছে, মানে আল্লাহর কাছে তাদের মর্যাদা আছে না নাই? আছে, তাদেরকে একটা অফার দেওয়া হয়েছে, তুমি কোরআন সুন্নাহ দিয়ে দেশ পরিচালনা করো, তোমার জন্য কিয়ামতের মাঠে আমি আল্লাহ স্বয়ং চলে আসবো একদম আরশ নিয়ে, তোমার কোনো সেই দিন আর কোনো কষ্ট হবে না। দুই নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যুবকদের কথা, কাদের কথা? যুব সমাজের কথা, তরুণ সমাজের কথা। ওই যুবক যার যৌবন পিরিয়ডটাকে অতিবাহিত করেছে আল্লাহর ইবাদত দিয়ে, কি দিয়ে ভাই কথা বলেন? যুবকের কথা বলেছে যার যৌবনটাকে অতিবাহিত করেছে আল্লাহর ইবাদত দিয়ে। আর আমাদের যুবক এখন সমাজ, যুব সমাজ, তরুণ সমাজ কি দিয়ে এই দুনিয়াটাকে অতিবাহিত করছে ভাই কথা বলেন? পাবজি গেম দিয়ে, ফ্রি ফায়ার গেম দিয়ে, ফেসবুকে সারাদিন ব্রাউজিং করছে, ইউটিউবে সারাদিন ব্রাউজিং করছে, মেসেঞ্জারে সারাদিন ধরে চ্যাট করছে, হোয়াটসঅ্যাপ নিয়ে ব্যস্ত, টুইটার নিয়ে ব্যস্ত, বা আচারা নাই কথা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামতের সংকটময় সময়ে সাত শ্রেণীর মানুষকে আমি আল্লাহ আরশের নিচে স্থান দিয়ে দেব। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ওই যুবক যার যৌবনটাকে অতিবাহিত করেছে শুধুমাত্র ইবাদত দিয়ে। কিন্তু আমরা করছি কি? আমরা করছি সারাদিন আমরা মোবাইল নিয়ে ব্যস্ত, কে ফেসবুক নিয়ে ব্যস্ত, কে ইউটিউব নিয়ে ব্যস্ত, কে টিকটক ভিডিও নিয়ে ব্যস্ত, বা আছে না নাই কথা বলেন? কে মেয়ের পেছনে ছুটতে ছুটতে 10 বছর শেষ করে দিয়েছে, মানে তার গার্লফ্রেন্ড ওর পেছনে ছুটতে ছুটতে 10 বছর শেষ করে দিয়েছে, ভাবছে এটা ছাড়া আর কিছুই নেই ভাই, এমন আছে না নাই কথা বলেন? তার জন্য আল্লাহ সাদার অফার যদি পেতে চাই আমাদের যুব সমাজকে আল্লাহর ইবাদত দিয়ে, তাহাজ্জুদে নামাজ দিয়ে, দুরুদে ইব্রাহিম সারা দিন পড়তে থাকেন, কারণ দুরুদে ইব্রাহিম পড়লে তিনটে ফজিলত আছে, এক আপনার 10টা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, 2 10টা নেকি দেবে, 3 আপনার পরে 10টা রহমত আল্লাহ বর্ষণ করবে, কথা বুঝতে পারছেন? এটা যুব সমাজের কাজ, কিন্তু আমরা উল্টো দিকে চলছি। 3 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূল আবার বলেছে সেই যুবককে আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে যে যুবককে কোন যুবতী তরুণ নারী তাকে প্রস্তাব দিয়েছে আসো আমরা এক জায়গায় মিলিত হই, শারীরিক সম্পর্ক করি, কথা বুঝতে পারছেন? কারা কারা বুঝতে পারছেন একটু হাত তোলেন তো, আপনারা বুঝতে পারছেন না, আমি বললাম কারা কারা বুঝতে পারছেন না হাত তোলেন, আর অনেকে হাত তুলেছেন।
তিন নম্বর পয়েন্ট হচ্ছে ওই যুবক কোন যুবতী কোন নারী কোন মেয়ে মানুষ যদি কোন যুবককে যদি প্রস্তাব দেয় যে আসো তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক করি আর সেই যুবক যদি সেই সময় বলতে পারে ইন্নি আখাফুল্লাহ নিশ্চয় আমি রব আল্লাহকে ভয় করি এই কথা বলে যদি ব্যভিচার থেকে দূরে সরে আসে এই যুবকের জন্য কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে স্থান আছে এই হাদিস থেকে আপনাকে এইভাবে বুঝতে হবে আপনার যে গার্লফ্রেন্ড আছে এই গার্লফ্রেন্ডকে আজকে আপনাকে ব্রেকআপ করে চলে আসতে হবে যদি ব্রেকআপ না করেন তাহলে আপনি এই হাদিসের ফজিলত থেকে আপনি দূরে থাকলেন মানে যত রকমের আপনার নোংরামি আছে যত রকমের অবৈধ সম্পর্ক আছে সমস্ত অবৈধ সম্পর্ককে দূর করে দিয়ে চলে আসতে হবে এই ব্যাপারে সহিহ বুখারী 2233 নম্বর হাদিসে আল্লাহ রাসূল এমনটাই বলেছে যে কিয়ামতের মাঠের ঘটনা বর্ণনা করতে গিয়ে একাধিক আলোচনা করা হয়েছে তারপরে আপনাদেরকে এতটায় বললাম যে আমাদের প্রথম কাজ হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা কয় ওয়াক্ত কথা বলেন ভাই আপনারা অনেকে উঠানামা করছেন ভাই ছবি তোলার সময় ভাই এই আশ্চর্য মানুষ রে ভাই এখন ছবি তোলার সময় কি আমাকে দেখতে এসেছেন মানে দেখা হলে চলে যাবেন এমন নিয়াত তাহলে এমন ঘটনা ঘটছে কেন এর আগে তো ঘটেনি কি করতে এসেছেন আলোচনা শুনতে তো নাকি তো আচ্ছা না শুনে আপনারা নিজেদের ইচ্ছে মতো উঠানামা উঠা বসা করছেন অনেকক্ষণ বসে আছেন এই জন্য তাহলে কি সমস্যা ভাই যে কোনো মজলিসের একটা আদব আছে যদি আপনার ভালো নাও লাগে তবে বসে থাকতে হবে কি করতে হবে ভাই বসে থাকতে হবে যদি মনে করেন বাইরে থেকে হুজুর এসেছে গজল গাইবে সুর দিয়ে বক্তৃতা দেবে জি না ভাই আমরা এগুলো করি না আমরা কাটা কাটা আপনার জীবনকে পরিবর্তন করার জন্য কয়েকটা কথা বলবো যেগুলো আমল করলে আপনার পরকালে লাভ হবে যদি মনে করেন যে না আমি সুর দিয়ে বক্তৃতা শুনবো রঙ্গমঞ্চ বানাবো এই বিশেষ করে ইলমের ময়দানটাকে তাহলে ভাই তাহরিকে নিয়ে আসেন কাকে বলেন তো ভাই গিয়াসুদ্দিন তাহরিকে নিয়ে আসবেন ও গান গজল অনেক কিছুই বলবে চলে যাবে যদি আপনারা এই দিনটাকে এনজয় করব মনে করেন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আল্লাহ রাসূল যখন জাহান্নামের কথা কবর আযাবের কথা বলতেন সেই সময় ওসমান বিন আফফান কাঁদতে কাঁদতে তার দুই চোখ থেকে পানি গড়তে গড়তে তার দাড়িগুলো ভিজে যেত কি হতো দাড়ি ভিজে যেত কার ওসমান রাদিয়াল্লাহু আনহু যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ওসমান হচ্ছে জান্নাতি এই ব্যক্তি তারপরে কবরের আযাবের কথা শুনলে ভয় ভীত সন্ত্রস্তে কাঁদা কাঁদা শুরু হয়ে যেত আর আমরা কি করছি বলেন তো ভাই যে কি কোরআন হাদিস বলছে বাইরে থেকে হুজুর এসে একটা গজল গাইবে তার নিজের জীবনই বলবে অথবা অন্য কোনো ঘটনা বলবে এমন সেন্স তো জি না এই দুনিয়াটা আপনার এনজয় করার জায়গা নয় এই দুনিয়াটাতে আপনি নিজের ইচ্ছে মতো চালাবেন এটা নয় দুনিয়াতে আপনাকে কষ্ট ক্লেশ দিয়ে পরিচালনা করতে হবে আর আল্লাহ রাসূল এই কথা বলে গেছেন সূরা তিরমিজি 1920 নম্বর হাদিস এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা কি বললাম মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য হচ্ছে রঙ্গমঞ্চ এটা হচ্ছে তাদের জন্য জান্নাত তাই দুনিয়াতে আপনাকে কষ্ট করতে হবে দুনিয়ার পাঁচ পয়সা মূল্য নেই আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মিশকাত হাদিস নাম্বার 1556 আল্লাহ রাসূল একদিন চলছে রাস্তাতে চলতে চলতে একটা কান কাটা ছাগলকে তুলেছে কি কাটা ভাই কান কাটা ছাগলের কান ধরে তুলেছে তুলে সাহাবীকে বলছে ইয়া আমার সাহাবীরা এই কান কাটা ছাগলটাকে তোমরা কত টাকা দিয়ে কিনতে চাও কেউ কি এক দিরহাম দিয়ে কিনতে চাও মানে বাংলাদেশি 23 টাকা কয় টাকা ভাই সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ এই মরা একটা ছাগল তারপরে কান কাটা ইয়ে আমার কি উপকার আসবে আমরা কি এক টাকা দিয়ে কিনতে চাই না আল্লাহর রাসূল তখন সঙ্গে সঙ্গে বলছেন আল্লাহর কসম এই মৃত ছাগলটা তোমাদের কাছে যেমন কোনো মূল্য নেই আল্লাহ সুবহানাহু কাছে দুনিয়ারও কোনো মূল্য নেই অথচ তোমরা দুনিয়াটাকে রঙ্গমঞ্চ বানিয়ে নিয়েছো মানে দুনিয়ার মূল্য আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কান কাটা ছাগলের মতো নয় মিশকাত হাদিস নাম্বার 1557 আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে বলছে একটা সমুদ্রের মধ্যে একজন মানুষ একটা হাত পুরেছে হাত পুরার পরে তুলেছে যতটুকু হাতে পানি আসলো এটা হচ্ছে দুনিয়া আর সমুদ্রে যত পানি থাকলো এটা হচ্ছে আখেরা কি বললাম ভাই দুনিয়ার আখেরাতের মূল উদাহরণ জানেন এই যে একটা বোতল আছে না এই বোতলের মধ্যে আপনি হাতটা পুরলেন পুরার পরে যে পানিটুকু আপনি হাতে তুলে আনতে পারলেন এটা হচ্ছে দুনিয়া এটা দুনিয়া আর বোতলে যে পানিগুলো থেকে গেল এটা হচ্ছে আখেরাত বা চিন্তা করছেন আখেরাতের গুরুত্ব কত মানে দুনিয়ার পাঁচ পয়সা মূল্য নেই আল্লাহর নবী বলছেন দুনিয়ার মূল্য যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা মৃত মরা মাছির মতো হতো তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কাফেরদেরকে পৃথিবীতে এক ঢোক পানি পান করতে দিতেন না। তাই দুনিয়াটাকে আপনি অত গুরুত্ব দিয়েন না। যে ব্যক্তি গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, একদা তিনি ঘুমাচ্ছেন, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাম বালিশে মাথা দিয়ে একটা চাটায়ের উপরে, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এসে দেখছেন যে তার হাতে কিছু দাগ হয়ে গেছে, ইবনে মাসউদ তার ভালোবাসা উতলে পড়ছে, এসে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি চান একটা তুষক গড়িয়ে দিই, আল্লাহ রাসূল ইবনে মাসউদকে ধমক দিয়ে বলছে ইবনে মাসউদ দুনিয়ার সঙ্গে আমার সম্পর্ক কি, তুমি আমাকে চাইছো একটা তুষক দিতে, এটা আমার দরকার নেই, দুনিয়া আমার দরকার নেই। আল্লাহ রাসূল দোয়া করতেন সবসময়, আল্লাহ তুমি আমাকে মিসকিন অবস্থায় রাখো, আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিলে মিসকিন অবস্থায় মৃত্যু দাও। ভাই দোয়া করতে পারবেন, কথা বলেন, দোয়া করছেন আল্লাহ রাসূল কি বলে যে আল্লাহ তোমাকে মিসকিন অবস্থায় রাখো আর মিসকিন অবস্থায় মৃত্যু দাও। কারণ কি, কারণ আল্লাহ রাসূল বলছে একজন ধনী ব্যক্তির চাইতে গরিব মানুষটা প্রায় 50 বছর আগে, কিছু কিছু বর্ণনায় 500 বছর আগে জান্নাতে যাবে। চিন্তা করেছেন? তাই দুনিয়াটাকে বেশি গুরুত্ব দিয়ে, দুনিয়াটাকে রঙ্গমঞ্চ করে, হাসি তামাশা করে কাটানোর চেষ্টা করেন না। এই দুনিয়াটা আপনার জন্য পরীক্ষা, এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, এখানে নিজের ইচ্ছে মতো চলা যায় না। তাই আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন এবং সেই সুন্নার আলোকে জীবনটাকে অতিবাহিত করতে হবে। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন একদা আল্লাহ রাসূল আমার হাত থেকে ধরে বলছে হে ইবনু ওমর, আল্লাহ রাসূল উপদেশ দিচ্ছেন তারপরে যে তুমি দুনিয়াটাকে মনে করো তুমি একজন মুসাফির। মুসাফির মানে জানেন, আপনি ঢাকাতে গেছেন কোনো কাজে, ঢাকাটা আপনার বাড়ি না, দেখবেন বাড়িতে আসার জন্য ছটপট করবে কখন বাড়িতে আসি, ভাই মনে হয় কি হয় না, কথা বলেন। আপনি চলে গেছেন সৌদি আরবে সৌদি খাটতে, ওখানে পাঁচতলা বিল্ডিং পেয়েছেন, ভালো জায়গা পেয়েছেন, খাচ্ছেন ভালো, কিন্তু ওখানে বেশি থাকতে ভালো লাগে না, কেন, কারণ ওটা আপনার বাড়ি না, ওখানে আপনি মুসাফির। আল্লাহ রাসূল ইবনে ওমরকে বলছে তুমি মনে করবে দুনিয়াটা তোমার জন্য, তুমি একজন মুসাফির, তোমাকে তোমার বাড়িতে বা ফিরে যেতে হবে। বাড়ি কোনটা, কবরটাকে সবসময় লক্ষ্য রাখবে, ওই কবরটা হচ্ছে তোমার আসল ঘর। কোনটা ভাই, কথা বলেন, ওই কবরটাই আসল ঘর। যদি সন্ধ্যার সময় পেয়ে যাও তুমি, আগামীকাল সকালে চিন্তা করবে না, আর যদি সকাল পেয়ে যাও সন্ধ্যার কথা, জীবিত থাকার কথা চিন্তা করবে না। তোমার বার্ধক্য আসার পূর্বেই তোমার যৌবনটাকে গুরুত্ব দাও, কারণ বার্ধক্য যখন চলে আসে মানুষের ক্ষমতা থাকে না, শক্তিও তেমন থাকে না। চাচা এখন বার্ধক্য এখন চলে এসেছে, চাচার ক্ষমতা শক্তি আর আমার শক্তি সমান, কথা বলেন যে না, কিন্তু একসাথে চাচা প্রচুর পরিমাণে লাভ জাপ করতে পেরেছে কি পারে নাই, পেরেছে এখন পারবে না, তার জন্য বার্ধক্য আসার পূর্বে যৌবনকে গুরুত্ব দিতে হবে। যৌবনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। ফজরের সময়তে আজান দিচ্ছে, নিজের স্ত্রীকে ত্যাগ করে এসে ঠান্ডার মধ্যে ওযু করে মসজিদে যাওয়া খুব কঠিন, ভাই কঠিন না, কঠিন, তবে এর ফল মিষ্টি আছে না নেই, এর ফল মিষ্টি আছে। তাই আমরা এই দুনিয়াটাকে আপনার কাছে অনুরোধ, দুটো জিনিস, দুনিয়ার কোনো মূল্য দিবেন না, দুনিয়ার মূল্য দিতে গেলে, দুনিয়াকে বেশি মূল্যায়ন করতে গেলে আপনার আখেরাত হারিয়ে যাওয়ার ভয় আছে। দুই, যত রকমের অন্যায় পাপাচারের মধ্যে লিপ্ত থাকেন না কেন, তারপরেও আপনি সলাতটাকে আদায় করতে হবে, সলাত আদায় করতে হবে। আপনাকে পাপ করার লাইসেন্স দিচ্ছি না, বরং আপনাকে বোঝাচ্ছি নামাজ না পড়লে আপনি মুসলিমই থাকতে পারবেন না, নামাজ না পড়লে আপনি কাফের হয়ে যাবেন। সুদ খেয়েছেন, আল্লাহ হচ্ছে ক্ষমা চাইবেন নামাজে পড়ে, আল্লাহ ক্ষমা করে দিবে। যদি নামাজই না পড়েন বা বন্ধু ক্ষমা চাইলে ক্ষমা পাবেন না, তা আগে নিজেকে বাঁচতে হবে। কু আনফুসাকুম ওয়াহালকুম নারা, আগে নিচে বাঁচো, পরিবার বর্গ আত্মীয় স্বজনকে বাঁচাও। সূরা তাহরিম আয়াত নম্বর 6। আমার দুটো মেসেজ, অনেক আলোচনা শুনেছেন, অনেকগুলো শুনতেও পাবেন। এখন আলোচনার জন্য ঘরটা করে এত আয়োজন করার কোনো প্রয়োজন হয় না, আপনি বাড়ির মধ্যে বসে আল্লাহর নিয়ামত দিয়ে ঘন্টার পর ঘন্টা বক্তৃতা শুনতে পারবেন কি পারবেন না, কথা বলেন। এখনই বাড়িতে যাবেন, ইউটিউবটাকে অন করবেন, লিখবেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বক্তৃতা পাবেন কি পাবেন না, শেখ মতি রহমান মাদানি দাম্মামে আছে, আপনার বিছনাতে চলে আসবে বক্তৃতা দিতে, কোনো টাকাও নেবে না, নেবে কথা বলেন, কোনো আয়োজন করতে হবে না। লিখবেন ডক্টর জাকির নায়েক, বক্তৃতা আসবে কি আসবে না, গোটা পৃথিবীটাকে আল্লাহ ঘরের মধ্যে ঢুকিয়ে দেবে ভাই। এরপরেও যদি আমরা দিন চর্চা না করি, ইলম অর্জন না করি, ইলম যে আমল না করি, কিয়ামতের মধ্যে আল্লাহর কাছে দাঁড়াতে পারবেন, কথা বলেন। আপনি আগে 5 বছর আগে বলতে পারেন, 20 বছর আগে বলতে পারেন, আল্লাহ আমি ইসলাম অত জানতাম না, আমি আলেম না, আমি হুজুর না, আমি মাদ্রাসায় পড়িনি, তাই জানতাম না কোনটা জায়েজ কোনটা না জায়েজ। কিন্তু এখন আপনার ঘরের মধ্যে আছে না নাই, আপনি শুধু লিখে দেন যে অসুস্থ অবস্থায় নামাজ পড়ার বিধান, ইউটিউবে লিখেন, বক্তৃতা চলে আসবে কি আসবে না, কথা বলেন, পড়তেও হবে না। শেখ মুজিবুর রহমান মাদানি এসে বক্তৃতা দিচ্ছে,
আরে শেখ মতিউর রহমান মাদানী এমন একজন ব্যক্তি, তার এমন কোন বিষয় নাই যে বক্তৃতা তিনি দেয়নি। কয়েক হাজার বক্তৃতা আছে না নাই, তার বক্তৃতা গুলো যদি শুধু লিখিত আকার করা যায় আমার মনে হয় 40 খণ্ডের বই হয়ে যাবে। সে যতগুলো প্রশ্নের উত্তর দিয়েছে সে যদি বই আকারে বের হয় 20 খণ্ডে তার ফতোয়া চলে আসবে। আসবে কি আসবে না? তার কোরআনের তাফসির যেভাবে তিনি করতে শুরু করেছেন, যদি ওগুলোকে বই আকারে করা হয় কমপক্ষে 10 খণ্ডের কোরআনের তাফসির হয়ে গেছে অলরেডি। আপনাদের জন্য এত পরিশ্রম আলেম ওলামারা করছে, দিন রাত খাটতে খাটতে বয়সটাকে শেষ করে দিচ্ছে, বা অন্য কোনো উদ্দেশ্যে কথা বলেন, বাড়ি ঘর করার জন্য এই মাদ্রাসা খোলা হয়েছে, যেখান থেকে ব্যবসা করে তারা বাড়ি ঘর করবে যারা আলেম ওলামা আছে, এমন কিছু উদ্দেশ্য আপনারা তাদেরকে তো দেখছেন যে তারা জীবনটাকে শেষ করে দিচ্ছে এই মাদ্রাসার পেছনে ছাত্রদেরকে আলেম বানানোর জন্য। এদের লাভ কি? এরা কি করছে? এরা বাড়ি করেছে, 10 তলা বিল্ডিং করেছে, 5খানা গাড়ি কিনেছে? না, শুধুমাত্র এটাই আপনাকে বিশ্বাস করতে হবে আপনার পরকালের উপকারের জন্য। কিসের জন্য ভাই? পরকালের উপকারের জন্য। তাই এই ইসলামটাকে অন্য খেল তামাশা বানিয়েন না। আমাদের মুসলিমরাও আজকে ইসলাম ধর্মটাকে বানাতে চাচ্ছে যে শুধুমাত্র বিভিন্ন রকমের অনুষ্ঠানের মাধ্যমে, যেন হিন্দুরা দুর্গা পূজা আসলে তারা অনেক খুশি, মুসলিমরা আজকে সুন্নার বদলে ভীতির বদলে আনন্দ করতে বেশি পটু আছে না নাই। এই যে কয়দিন আগে চলে গেল 12 রবিউল আউয়াল, গেছে কি যায় নাই কথা বলেন? 12 রবিউল আউয়াল অনেক বড় মানুষের খুশি উদযাপন হলো না ভাই? 12 রবিউল আউয়াল মানে মানুষ চাইছে নামাজ পড়ার কি দরকার, বছরে একবার রবিউল আউয়াল মাসে ঘটা করে মিছিল বের করব, মনে করছে জান্নাতে ঢুকে যাবে। মানুষ চায় ধর্ম নয়, চায় কি? উৎসব। উৎসব হয় আমি আছি, উৎসব না থাকলে ধর্ম নেই। বাপ মারা গেছে 40 খানা দিয়ে উৎসব তৈরি করছে আছে না নাই? বাবা মারা গেছে, মা মারা গেছে, 40 খানা দিয়ে বেটা মনে করছে ওর বাপ মাকে এখন জান্নাতে ঢুকে দিয়েছে, অতই সোজা জি না? বাবা মারা গেছে, মা মারা গেছে, মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণের মধ্যে একটা যে বাপ মার জন্য দান করেন আপনার বাপ মা কবরে নেকি পাবে, কথা বুঝতে পারছেন? বাপ মারা গেছে, মা মারা গেছে, যতদিন আপনি বাঁচবেন দান করেন, সাদকা করেন, সাদকায় জারিয়া করেন, দোয়া করেন, এগুলো বাপ মা মৃত বাপ মার কল্যাণে আসবে। কিন্তু 5000 মানুষকে যদি আপনি খাইয়ে দেন 40 খানা করে, 1 পয়সা আপনার লাভ নেই, বাপ মারও লাভ নেই, বরং তাদের আজাবও হতে পারে। কেন? এটা সুন্না না, এটা বিদাত। আমরা ধর্মটাকে উৎসব মনে করছি, ধর্মটাকে উৎসব কেন্দ্রিক করে নিয়েছি, নিজেরা উৎসব তৈরি করে আমরা উৎসব পালন করতে ব্যস্ত হয়ে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে প্রত্যেককে হেদায়েত দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা প্রশ্ন উত্তরে চলে যাব।